بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى <applause> إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون <تصفيق> <تصفيق> وقال النبي لَمِنْ صلى الله عليه وسلم মাসালুল মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদি ইযা ইশতাকা মিনহু উযুন তাদালাহু সাইরু তাদালাহা সাইরু জাসাদি বিল হুম্মা ওয়াস আও কামা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে সালাতে জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আমরা সমবেত গত জুমায় সবর সম্পর্কে জুলুমের ভয়াবহতা সম্পর্কে এবং শহীদদের মর্যাদা সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়ে গেছে আজকের আলোচ্য বিষয় মমিনের গুণাবলী এবং মমিনের পারস্পরিক সম্পর্ক আমরা তো সবাই নিজেকে মুমিন বলে দাবি করি মুসলিম বলে নিজেদেরকে দাবি করে থাকি এবং পরিচয় দিয়ে থাকি মমিন কি আর মুসলিম কি ইমান কি আর ইসলাম কি মমিনকে আর মুসলিমকে এ বিষয়ে আমাদের একটু জানা দরকার। আল্লা ফাক বলছেন ইয়া আইু হাল্লাদি না আমানু ত্যাকুল্লাহ হাহা কাতু কাতিহিলা তাম তুন না ইল্লা মুসলিমুন। মমিনদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার নির্দেশ আল্লাফা দিলেন। আয়াত থেকে বোঝা গেল যে মমিনের চেয়ে মুসলিমের পাওয়ার বেশি আগে মমিন হয় তারপর আবার মুসলিম হতে হয় আয়াত থেকে তো তাই বোঝা গেল মুমিনদেরকে আল্লাহ ডেকে বললেন ইয়া ইউ আল্লা দিনা আমানুতাকুল্লা হে ইমানদার বান্দাবান্দিগণ আল্লাহকে ভয় করো যথাযথ ভয় করো ওলা তামুতুন্না ইল্লা আন্তুম মুসলিমুন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে মমিনদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলা হল মুমিন হয়েছে মুসলিম হয়নি আয়ার থেকে তা বুঝা গেল অন্য আয়াতে বলা হচ্ছে ওকলাতিল আরাবু আম আন্না কুল্লান্তু মিনু বাল কুলু আসলাম না ওয়ালাম মায়াদ হলিল ইমান ওফি কুলু বেকুম আরবের লোকেরা বললো যে আমরা ঈমান এনেছি পাক বললেন নবী আপনি বলে দিন তোমরা ইমান আনো নাই আমার না বলো না ইমান এনেছি বলো না বলো আসলাম না আমরা ইসলাম গ্রহণ করেছি মুসলিম হয়েছি ওলাম্মা ইয়াদ খুলিল ইমান উফিকুলু বিকুম এখনও তোমাদের অন্তরে ইমান ঢোকে নাই তাহলে আয়াতে বোঝা গেল যে ইসলাম আগে আর ইমান পরে বিষয়টা জটিল সহজ সমাধান হলেই যেখানে ইসলাম শব্দ প্রয়োগ করা হবে এককভাবে সেখানে ইসলামের ভিতরে ইমান থাকতে হবে যেখানে ইমান শব্দ এককভাবে প্রয়োগ করা হবে সেখানে ইমানের মধ্যে ইসলাম থাকতে হবে যেখানে শুধু কাউকে মুমিন বলা হবে তাকে মুমিন এবং মুসলিম ধরে নিতে হবে কাউকে যদি মুসলিম বলা হয় তাহলে মুমিন শব্দটা তার ভিতরে থাকতে হবে এটা অতপ্রতভাবে জড়িত যেমন ফুল আছে ফুলের সৌরভ আছে ফুল যদি থাকে সৌরভ যদি না থাকে গন্ধ যদি না থাকে তাহলে সে ফুলের কোনো মূল্য নাই। গন্ধ আছে অথচ ফুল নাই তাহলে সেটা ফুল নয় অন্য কিছু যখন ইমান এবং ইসলাম একত্রে পাওয়া যাবে তখন ইমান হবে ভিতরের অংশ আর ইসলাম হবে বাইরের অংশ একটা হলো এক্সটার্নাল একটা হলো ইন্টারনাল যেমন হাদিসে জিবরিলে পাওয়া গেল কয়লা আনিল ইসলাম ইসলাম সম্পর্কে আমাকে বলো আন তাসহাদা আল্লাহ ইল্লাল্লাহ। তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আরও সাক্ষ্য দিবে যে মোহাম্মদ সাল্লাম ছাড়া অন্য কোনো সত্য নবী নাই তিনি আল্লাহর বান্দা এবং রাসুল সালাত কায়েম করবে জাকাত প্রদান করবে হজ প্রদান হজ পালন করবে সিয়াম পালন করবে সালাদ সিয়াম হজ জাকাত এবং শাহাদত এই পাঁচটির সমন্বয়ের নাম হলো ইসলাম ইসলাম হল বাহ্যিক আমলের নাম আর ইমান হল ছয়টি বিশ্বাসের নাম বিল্লাহি ও মালা ইকাতিহি কুতুবিহি ওয়া রসুলহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কদর খাইরুহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই সাইটি বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হল ইমান তাহলে ঈমান ভিতরে আর ইসলাম বাইরে একজন মুসলিম দুই জায়গায় জবাবদিহি করে একটা হলো তার ইমানের কাছে তার বিবেকের কাছে আর একটা হলো তার শরীয়তের কাছে শরীয়ত তাকে চাপ প্রয়োগ করে ইসলাম মানতে বাধ্য করে শরীয়ত তাকে চাপ প্রয়োগ করে ইসলামের পথে চলতে বাধ্য করে লা একরা হাফিদ্দিন কাত্তাবাইয়ানার রুশ দু মিনাল গাই এ আয়াতটা অনেকেই প্রয়োগ করে থাকেন কিন্তু আয়াতের সঠিক অর্থ বোঝেন না বহুবার বলা হয়েছে আবার আজকেও বলছি শুনে নিন লা লাখরা হাফিদ্দিন দিনের ব্যাপারে জবরদস্তি নাই একজন যদি বেদিন লোক থাকে তাহলে বেদিন লোককে জোর করে দিনে আনা বৈধ নয় বেদিন লোককে আপনি ইসলামের দাবাত দিবেন যদি মানবে তো আলহামদুলিল্লাহ যদি না মানবে তো বলবেন তাহলে জিজিয়া দাও মুসলিম দেশে বেদিন লোক বাস করতে হলে ট্যাক্স দিয়ে থাকতে হবে অমুসলিমদের জন্য নির্ধারিত ট্যাক্স সেটা তুমি দিবে তাহলে এই লায়েক রাহাফিদ্দিন এখানে প্রয়োগ হলো আপনি তাকে বাধ্য করতে পারবেন না ইসলাম গ্রহণ করার জন্য ইসলামের দাওয়াত দিবেন ইসলাম যদি সে না মানে ভালো না লাগে তাহলে ট্যাক্স দিয়ে বাস করো মুসলিম দেশে ট্যাক্স যদি দিতে অস্বীকৃতি জানায় যুদ্ধের জন্য প্রস্তুত হও তিনটা অপশন তিনটা সুযোগ তিনটা ব্যবস্থা ইসলাম দিয়েছে না বুঝার কারণে এখানেই তালগোল পেকে যায় আর এই আয়াত দিয়ে আবার দলিল দেওয়া হচ্ছে আমার ছেলে সালাত আদায় করে না অথচ তাকে আমি পিটতে পারবো না লাখ রাহিউদ্দিন যে আয়াতটা বেদিনের সানে নাজিল হয়েছে যে আয়াতটা বেদিনের জন্য প্রযোজ্য সেই আয়াতটা আবার ইসলামের মধ্যে প্রয়োগ করা হচ্ছে কথাটা আর একটু সহজ করে বললে হয় আপনি আমার প্রতিষ্ঠানে ভর্তি হতেও পারেন নাও পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু যখন ভর্তি হয়েছেন তখন আমার প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে হবে যদি না মানেন অবশ্যই আপনাকে শাস্তি দেওয়ার অধিকার আমার আছে যেহেতু আপনি প্রতিষ্ঠানের সদস্য আপনি ইসলাম মানেন নাই আপনাকে আমি বাধ্য করতে পারবো না কিন্তু যখন মুসলিম বলে দাবি করলেন যখন বললেন যে আমি ইসলাম গ্রহণ করেছি বা মুসলিম হিসাবে মুসলিমের ফ্যাসালিটি গ্রহণ করলেন তখন অবশ্যই ইসলাম মানতে হবে না মানলে কঠিন শাস্তি দুনিয়া ও আখেরাতের জন্য দুনিয়াতে ইসলামের যেই দণ্ড দণ্ডবিধি আছে অথবা শাস্তির ব্যবস্থা আছে সেগুলি প্রয়োগ হবে আর পরকালে আল্লাহর যে আজাব আছে সে আজাবে সে ধৃত হবে এগুলি সব যত গোলমাল হয় গোলমাল হয় আয়াত প্রয়োগের ক্ষেত্রে ভুল হওয়ার কারণে আয়াতের প্রেক্ষাপটকে যথাযথভাবে মূল্যায়ন না করার কারণে সেদিন তো বলে দিয়েছিলাম যে ম্যাপ তো উত্তর দিকে থাকবে ম্যাপের মাথা ম্যাপের মাথা উত্তর দিকে থাকলে তো যে জায়গা যেখানে আছে সব জায়গা জায়গা মতো থাকবে আর যখনই ম্যাপের মাথা দক্ষিণে ধরবেন আর ম্যাপের গোড়া থাকবে উত্তর দিকে তখন ঢাকা চলে যাবে পূর্ব দিকে আর চিটাগাং চলে আসবে পশ্চিমে রাজশাহী চলে যাবে পূর্ব দিকে আর ঢাকা চলে যাবে পশ্চিমে উলটপালট পালট হয়ে যাবে তখন আপনি অবস্থান নির্ণায়ন করতে পারবেন না যে কোন জায়গাটা কোথায় কোন জায়গার অবস্থানটা কোথায় ম্যাপটা তো আগে ধরার যুক্তা লাগবে তো ম্যাপটা সঠিকভাবে ধরতে হবে যাই হোক মুসলিম এবং মমিন সম্পর্কে মৌলিক পার্থক্য আমরা বুঝলাম তাহলে দুটির ব্যাখ্যা ওহে যারা ইমান এনেছ বহু মানুষ মনে মনে বিশ্বাস করে কিন্তু আমলে আনে না সূর্যে হারাম এ কথা বহু মানুষ মনে প্রাণে জানে রাত আড়াইটার সময় এক রিক্সাওয়ালার রিক্সায় চড়ে আসতেছিলাম বাড়ি তার গাঙের ওপারে আর আমার বাড়ি হলো গাঙের এপারে পদ্মা গাঙের এপারে আর ওপারে গাং তো আর এখন নেই পদ্মা খাল পদ্মা খালের এপারে আর ওপারে দাদাদেরকে আরো বলো আরো বেশি করে বাঁধ নির্মাণ করুক তাহলে আর বিরিজও লাগবে না বিরিজের টাকা পুরাটাই খেয়ে ফেলতে পারবে অসুবিধা নেই তো যাই হোক পদ্মা গাঙের এপার আর ওপার পদ্মা তো নাই এখন খাল হয়ে গেছে মানে পদ্মা খালের এপার আর ওপার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে বাবা নাম কি তে বললো যে আমার নাম আসাদ শেখ তা আসাদ শেখ কি আজকে ফজরের সালাদটা আদায় করেছে রাত দুইটার সময় রিক্সাওয়ালার সাথে কথা হচ্ছে গত রাতে তো বলছে না তো সালাদ যে আদায় করতে হবে এটা বুঝি খুব চেষ্টাও করি মনের ভিতরে জাগে কিন্তু হয় না তাহলে অনেক মানুষের মনের ভিতরে জাগে যে আমি সুদ খাব না হারাম বর্জন করব ভালো পথে চলবো এ কথা মনের ভিতরে জাগে কিন্তু কাজে পরিণত করতে পারে না তাদেরকে আল্লাহ বলছেন ওহে যারা ভিতরে বিশ্বাস রেখেছ কিন্তু কাজে এখনো করনি কাজ করে তারপরে মরো তাহলে ক্লিয়ার হয়েছে ভিতরের বিশ্বাস অনুযায়ী বাইরের কাজটা মিলাও দাঁড়ি রাখতে হবে তা তো বুঝেছো দাঁড়িটা ছেড়ে দাও সালাত আদায় করতে হবে বুঝছো তো সালাদ শুরু করো সুদের কারবার সারতে হবে বিশ্বাস করো তো ছেড়ে দাও বিবিকে পর্দায় রাখতে হবে বিশ্বাস করো তো ছেড়ে দাও ভিতরে ভিতরে তোমার বিশ্বাস গুমরে গুমরে মরলে হবে না ওলা তামু তুন্না ইল্লা ও আন্তম মুসলিম ওকালাতিল আর আবু আমার আরবের লোকেরা বললো আমার না ইসলামে ইমান এনেছি আল্লাহ পাক বললেন কুল্লাম তু তোমরা এখনো মুমিন হতে পারো নেই বল কুলু আসলাম না রসুলুল্লা সাল্লা সুষমা দেখে ইসলামের সুষমা দেখে বাহ্যিক দৃষ্টিতে কেবলমাত্র তোমরা আত্মসমর্পণ করেছো ইমানের শিকড় ভিতরে এখনো গজাইনি তাহলে ইমানের শিকড় ভিতরে গজাতে হবে আর বাইরে পত্র পল্লবে সুশোভিত হতে হবে তাহলে ইমানের গাছ তাজা হবে সেই গাছের ফল পাওয়া যাবে আয়াত দুটি মোটামুটি বোঝা গেল পাক বলছেন তারাই যখন আল্লাহর কথা স্মরণ করা হয় যখন আল্লাহর কথা স্মরণ করা হয় ওয়াজিলাত কুলু বহুম তখন তাদের অন্তর বিগলিত হয় অন্তর গলে যায় অন্তরের ভিতরে একটা অনুপ্রেরণা জাগে আল্লাপাক অন্যের মধ্যে বলছেন হুসমা যখন আল্লাহর কথা বলা হয় তখন অন্তরটা সংকুচিত হয় যারা বেঈমান তাদের আর যখন গায়রুল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তরটা প্রফুল্ল হয়ে যায় আজকে সারা বাংলাদেশের হাজার হাজার ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে দেখেন আমার বুজর্গ যায় নামাজ বিদ আমার যায় নামাজ বিসিয়ে নদী পার হলেন সুবাহ আমার পি সাহেব কেবলা অমক রাত্রিতে ইবাদত করতেছিলেন সুভান আল্লাহ দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা চোদ্দ ঘন্টা বক্তৃতা হচ্ছে পুরা তার পীরের আল্লাহর কথাও নেই রসুলের কথাও নেই বহুম আল্লাহর কথা যখন বলা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয় বিগলিত হয় ফাইযা তুলিয়াত আলাইহিম যখন তাদের উপরে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় ইমান বেড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনা কানির রূহ বলির রূহ মিন আমর রাব্বি মিনাল হেন আপনাকে রুখ সম্পর্কে জিজ্ঞেস করা হবে আপনি বলে দিন রুখটা হলো আল্লাহর অর্ডার রুখটা হলো আমরি রহমিন এটা হলো আমার রবের অর্ডার তোমাদেরকে এলেম দেওয়া হয়েছে সামান্য মানুষের জীবন গঠিত দুইটা পাট নিয়ে ইমান আর ইসলাম যেমন দুইটা পাটে আছে একটা হলো বিশ্বাস ভিতরে আর একটা বাইরের আমল মানুষের জীবনটাও হলো ইমান ইসলামের মতো একটা পাট হলো বাইরে বাহ্যিক দেখা যায় সেটা হলো দেহ স্থুল দেহ স্থুল দেহ অন্তরে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম রুহ রুহ আছে আর স্থূল দেহ আছে দেহের জন্য খোরাক হলো দেহটা আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে মিনহা খালাক না কম অফিহা নরি দুকুম ওয়া মিনহা নখরি দুকুম তাড়াতান অখরাণ বিনহা খালাক নাকুম মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি অফিহা নরি দুকুম এই মাটিতেই আবার ফিরে আনা হবে ওয়ামিনহা নুখরি যুকুম তাড়াতাং অখরাণ আর এই মাটি থেকেই আবার পুনরায় তোলা হবে তাহলে মানুষের দেহ মাটি থেকে সৃষ্টি হয়েছে মানুষের দেহ মাটিতে মিশে যাবে আর দেহকে তাজা রাখতে হলে মাটির তৈরি খরাক দিয়ে তাজা রাখতে হয় কুল্লু সাইয়েন ইয়ার জি উইলা আসলিহি প্রত্যেক জিনিস আসলের দিকে ফিরে যায় মাটি মাটিকে সমৃদ্ধ করে মাটির তৈরি খাদ্য মাটির দেহকে বাঁচিয়ে রাখে আর রুহু রুহু হলো আল্লাহর অর্ডার আল্লাহর ওয়ার্ডার ফলো করলে রুহুটা তাজা থাকে ওই জন্য আল্লাহ পাক বলছেন ইননুল আল্লাহ আল্লাহর জিকিরে মানুষের দেল শান্ত হয় আল্লাহর জিকির করলে এবাদত বন্দেগি করলে আল্লাহর গুণগান করলে কোরআন তেলাবত করলে সিয়াম পালন করলে আল্লাহর বিধিবিধান মানলে মানুষের রুহুটা তাজা হয় প্রফুল্ল হয় একটা ফকিরকে একটা ঘুষি মেরে দেখেন তো কেমন লাগে সারাটা দিন মনটা খুব খারাপ হয়ে থাকবে কোনো কাজে মন বসবে না কী করলাম আমি কাজটা কেন করলাম রাগ হলো দেখে এই লোকটা অসহায় মানুষ তাকে এইভাবে মারলাম লোকটাকে কোথায় পাওয়া যায় একশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে এক লাখ টাকাও যদি তাকে আবার দিয়ে দেন আপনি তবে মনের ওই অশান্তি দূর হবে না আল্লাহর নাফরমানি করলে সে যদি মানুষ হয় মনুষ্যত্বের কাতারে থাকে তাহলে অবশ্যই তার দেল সব সময় অস্থির থাকবে এবং সব সময় তার দেল মরে থাকবে আর একজন লোক মরেই যাচ্ছিল আরে গাঙে ডুবে লোকটা মরে গেছিল আর সেই লোকটাকে আমি কিভাবে আমার দ্বারা পাক এই এত বড় কাজ করে নিলেন সারা দিন মনের ভিতরে একটা প্রফুল্লতা বিরাজ করব যে আমার দ্বারা এত বড় একটা কাজ আল্লাহ করে নিলেন যে একজন মানুষ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আমার শিলাই লোকটা বেঁচে গেল তাহলে ভালো কাজ করলে অন্তরটা প্রফুল্ল হয় কেন হয় ওই যে রহুটা হলো আল্লাহর সৃষ্টি আল্লাহর অর্ডার আর আল্লাহর আবার ফলো করলে রুহুর খোরাক পেয়ে যায় আর যখন খোরাক পেয়ে যায় তখন সে প্রফুল্ল হয় মাটির তৈরি খোরাক মানুষ যত খায় তত দেল তত মরে আর খাদ্য যত কুমাবে রুহের খোরাক যত বেশি দিবে তত দেল তাজা হবে রুহের খোরাক হলো আল্লাহর হুকুম পালন করা তাই আল্লাহ পাক বলছেন ইয়াস আলু না কানির রোহ কলির রোহ মিন আমরি রব্বি অমা উতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা বলি বুঝতে একটু কষ্ট হতে পারে ইমাম ইবনু কাইমিল জাউজিয়া রাহেমহল্লা রহমাতান ওয়াসিয়া ওনার একটা বই আছে আর দাওয়াউল কাফি আল জাওয়াবুল কাফি লিমান লিমানি দাওয়াই সাফি আল দাওয়াই সাফি নিরাময়কারী ওষুধ সম্পর্কে যে জানতে চায় তার জন্য উপযুক্ত এবং পর্যাপ্ত যথেষ্ট উপযুক্ত পর্যাপ্ত এবং যথেষ্ট জবাব আল জবাবুল কাফি আর বই আছে হাদিউল আর একটা কেতাব আছে কিতাবুরুহ রুহ সম্পর্কে এই কেতাবগুলি যদি আপনি অধ্যয়ন করতে পারেন এখান থেকে কিছু অংশ যদি আপনি নিতে পারেন তাহলে ইনশা আল্লাহুল মুস্তান আপনার ভিতরের অবস্থা পরিবর্তন হবে ভিতরের অবস্থা যদি মানুষের পরিবর্তন না হয় বাইরের অবস্থা পরিবর্তন হওয়াটা জটিল বহুবার বলেছিলাম আবার আজকেও বলে দেই গাড়ির গিয়ার যদি চেঞ্জ করে দেন তাহলে ফ্রন্ট গিয়ারে গাড়ি ছিল গাড়ি যাচ্ছিল সামনে গাড়ির গিয়ার চেঞ্জ করে ব্যাক গিয়ারে দিলেন সঙ্গে সঙ্গে ওই অ্যাক্সেলেটার চাপার সাথে সাথেই যে অ্যাক্সেলেটারে গাড়ি সামনে যাচ্ছিল ওই এক্সেলেটারে গাড়ি এবার পিছনে আসবে শুধু কাজ হলো গিয়ার চেঞ্জ করা আর এই গিয়ার চেঞ্জ করার কাজটাই হলো আকিদা বিপ্লব যেটা আপনি বুঝতে পারেন নাই আমরা বুঝতে পারি না অথচ কমিউনিস্টটা বুঝেছে ভালো করে যেটাকে গাজুল ফিকরি চিন্তা চেতনার লড়াই মানুষের সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন বড় ভয়াবহ শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহ আলাই বলছেন যে মানুষের সাংস্কৃতিক আগ্রাসন হল অস্ত্রের আক্রমণ থেকে সুশিক্ষিত এবং প্রশিক্ষিত মেলেটির আগ্রাসন থেকেও ভয়াবহ বাড়ি ফিরানো সহজ লাঠির বাড়ি ফেরানো যায় চট করে হাত দিয়ে দেখা যায় লাঠি কিন্তু স্লো প্রয়োজনে আপনাকে মারলে ওটা আপনি ধরতে পারবেন না আপনাকে দিয়ে যে সব কাজ করে নেওয়া হবে সেই কাজ জটিল আল্লাহ আল্লাপাক বলছেন

أكتهلوا آيات الكونية قدرية أرأكتهلوا آيات القرآنية آيات القرآنية وآيات الكونية قدرية إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار আসমান জমিন সৃষ্টি রায় তার দিনের আবর্তন এবং বিবর্তন আগমন এবং প্রস্থান এর মধ্যে রয়েছে আয়াত নিদর্শন আয়াত মানে হলো নিদর্শন এটা হলো আয়াতুল কাউনিয়া কাদারিয়া এফি আয়াতিল উলিল আলবাব আল্লাহ রিনায়দ কুরুন আল্লাহকেয়ামকুদাওয়ালা জুনু বিহীম যারা শুয়ে বসে এবং দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে হুজুর সাহেব বলে দিয়েছেন অজু করে বসবে একদম কেবলামুখী মশা কামড় দিলে নড়া যাবে না বাতের রোগে যদি বিরাট মারাত্মক সমস্যায় পড়ো তে তাও তুমি উলট পালট করতে পারবে না একদম ধীর স্থিরভাবে কাঠের মূর্তির মতো কোরাম তেলাওয়াত করো আর আল্লাহ বলছেন আল্লাহবিন আয়াদ কুরুন আল্লাহ কেয়ামা দাঁড়িয়ে ওয়াকুদা বসে ওয়ালা জুনু বিহীমার শুয়ে শরীর ক্লান্ত আছে শুয়েই কোরাম তেলাওয়াত করেন আল্লাহ দিয়েছে অনুমতি কিন্তু মুল্লা দিতে নারাজ আল্লাহীন আয়াদ আল্লাহ কেয়া মাও ক দামলা জুনু বিহিমতা ফাক্ কারু নাফি খালকি সামাওয়া তিওয়াল্লার কুনাম রায়ত তেলাৱত করে আর আল্লাহ রায়তগুলি চোখ দিয়ে দেখে আল্লাহ রায়ত এটা একটা দলিল আল্লাহ যে আছেন ইয়া আইয়ো হান্না সর্বদৌ রব্বাকুমুল্লাদি খলা কাকুম এটা একটা দলিল আর ওই যে বিশাল আসমান ওটা আরেকটা দলিল দুইটা দলিল একটা লোক কাউ নিয়ে আয়া আর একটা লোক কোরা নিয়ে কারু না ফেকালকে সামাওয়াতি ওয়াল্লা রব্বানা মা খলা তাহা দাবা তেলা সুবাহানক ফাকিনা মিশরের ডাক্তার নাম তার ওসামা মোহাজ মদিনা অ্যানিভার্সারির হাসপাতালের ডাক্তার মদিনা ইউনিভার্সারির হাসপাতালের মিশরের ডাক্তার ওষামা মোহাজ তিনি আমার উস্তাদ তার কাছে আমি ফার্স্ট এইড কোর্স পড়েছিলাম মদিনা ইউনিভার্সিটি থাকাকালীন একদিন আমাকে ডেকে বলেন আমান বলতো মানুষ যখন পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে পা ফসকে পড়ে যায় তখন সে কিভাবে পড়ে তাই বল স্যার সেন্সলেস হয়ে যায় কয় সেন্সলেস হয় কেন বলতো বলে স্যার আমি জানি না আপনি বলেন তো সে পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে যখন পা ফসকে পড়ে গেল। তখন হাত ভাঙবে পা ভাঙবে মাথার খুলি ফাটবে আরো কত কিছু হতে পারে যত কিছুই হোক হাতের জোরা লাগানো যায় মাথার খুলি জোড়া লাগানো যায় পায়ের জোড়া লাগানো যায় কিন্তু মানুষের ব্রেন হয়ে গেলে সেটা কাজে লাগানো যায় না আল্লাহর অসংখ্য ভাইটাল ফোর্স সঙ্গে সঙ্গে মেন সুইচ বন্ধ করে দেয় মেন সুইচ বন্ধ করে দিয়ে সেন্সলেস অবস্থায় তাকে নিচে ফেলে দেয় হাত ভেঙে গেছে কিন্তু সে টের পায়নি ব্যথা অনুভব করেনি মাথার খুলি ভেঙে গেছে সিলাই করা হয়েছে ব্যান্ডেজ করা হয়েছে তিন দিন পরে হাসপাতালে যখন জ্ঞান ফিরছে তখন অনেকটা ব্যথা উপশম হয়ে রিকভারি হয়ে গেছে ডাক্তারের ওষুধে জল জ্যান্ত চোখের সামনে হুঁশ থাকা অবস্থায় যদি পাঁচতলায় পড়া অবস্থায় তার ব্রেন চালু থাকতো আল্লাহর কথম তার ব্রেন অকেজ হয়ে যেত আল্লাহ আল্লাহর্বুল আলমিন কিভাবে সেটিং করেছে দেখো বলতে বলতে ডাক্তার উসামা বললেন শোনো ডাক্তার উসামা বললেন শোনো কোনো ডাক্তার দিন নাস্তিক হয় না আর নাস্তিক দিন ডাক্তার হয় না পৃথিবীর যত বড় মেশিন সে দেখুক মানুষের দেহ যে একটা মেশিন এই মেশিন পৃথিবীতে সে কোনোদিন আর দেখে নেই সে যদি ডাক্তার হয়ে নাস্তিক হয় বুঝতে সে নাস্তিক সে ডাক্তার নয় সে অপদার্থ ডাক্তার পৃথিবীর মানুষ যত মেশিন তৈরি করুক মানুষের দেহের ভিতরে আল্লাহ পাক যে অটো মেশিন চালু করেছেন সেই অটো মেশিনের সমতুল্য মেশিন পৃথিবীতে কোনো কালে কোনো লোক বানাতে পারে নাই আর কেয়ামত পর্যন্ত পারবেও না আর এইগুলি সব ডাক্তার খুলে খুলে নিজের চোখে দেখে দেখার পরে সে যদি সে জানোয়ার যদি নাস্তিক্যবাদের স্লোগান দেয় এবং নাস্তিকতার কথা বলে সে ডাক্তার নামের কলঙ্ক সোবহান আল্লাহ বিহাম বিহি সোহান আল্লাহ আদিম ডাক্তার উসাবার কথায় সেদিন ওই হাদিসটা বুঝা আমার জন্য সহজ হয়ে গেল আল্লাহ নবী বলেন আল মুসলিমু মাসালুল মুসলিম মাসালুল মোহমিনী ফিতা দুহিম তারা কামাসালিল জাসাদিল ওয়াহেদ ইজাস্তাকামিন হ রজুবন দাদা আলাহ সাহিল জাসা দেবিল হোম মা হাওয়া সাহার আউ কামাং কয়লা আলাই হিসালসালাম রাহু মুসলিম মমিনের দৃষ্টান্ত এক মমিন আর এক মমিনের দৃষ্টান্ত হলে একটা দেহের নেই একটা বডির নেই ইজাস্তাকা আমিন শরীরের কোন এক অংশ ব্যথাতুর হলে দাদা আল্লাহু হাতের মধ্যে ব্যথা হলে চোখ জেগে থাকে চোখের মধ্যে ব্যথা হলে হাত জেগে থাকে পা জেগে থাকে পুরা শরীর জেগে থাকে মাথার মধ্যে ব্যথা হলে পুরা বডি জেগে থাকে হাতের এক আঙ্গুলে ব্যথা হলে সারা রাত জেগে থাকে আর সারা শরীর ব্যথা তুর হয়ে যায় সারা শরীর জ্বরে আক্রান্ত হয়ে যায় জ্বর কেন আসে ব্যথা তো হাতে ওই হাতের আঙ্গুলে জ্বর আসবে পুরা শরীর জ্বর হয়ে গেল কেন ডাক্তার উসামা বলছেন যে কঠিন পদার্থকে তরল করার জন্য হিট দিতে হয় হিট দিলে তরল হয় আর যখন তরল হয় তখন সব জায়গায় পৌঁছে যায় এক হাতের ব্যথা পুরা শরীর বহন করে তখন পুরা শরীরের মধ্যে এক জায়গার ব্যথাকে বেঁটে দেওয়া হয় ভাগ করে দেওয়া হয় পুরা শরীর মিলে তখন সেই ব্যথাটা অনুভব করে একা যখন এক জায়গার ব্যথা জনকে দিয়ে দেওয়া হলো একজনের বোঝা যদি দশজন মিলে হাতে করে নেন একজন লোক একশোটা লাঠি নিয়ে যাচ্ছে একশো লাঠি পর এক বোঝা ও বোঝা তুলতে পারে একশো জন লোক প্রত্যেকে যে একটা করে লাঠি হাতে করে নিয়ে যায় তাহলে কি হলো সহজ একজন লোকের এক লাখ টাকা লাগবে এক লাখ মানুষ যদি এক টাকা করে দেয় তাহলে সহজ পুরা শরীরের ব্যথা এক জায়গার ব্যথা পুরা শরীরকে বন্টন করে দেয় কিসের মাধ্যমে আল্লাহ নবী বলেন বিশ্বাহারে ওয়াল হোম্মা রাত্রি জাগরণ এবং জরের মাধ্যমে এক জায়গার ব্যথা পুরা শরীরে বন্টন করে দেওয়া হয় পুরো শরীরে বন্টন হয়ে যায় মাতালুল মোমিনি ফি তারা দুহিম তারা দুহিম তারা কমা সলিল জসা দিল ওয়াহিদি इजाস তাকামিনহু উযুন তাদা আলা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াসার এক প্রান্ত ব্যথা দূর হলো আর এক প্রান্ত অনুভব করে না বুঝতে হবে ওই প্রান্ত ওই অংশটুকু প্যারালাইজ হয়ে গেছে ওই অংশটুকু অকেজো হয়ে গেছে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে মুসলমানের দুঃখ দেখে মুসলমানের কষ্ট দেখে মানুষের কষ্ট দেখে যদি কোনো মানুষ যদি আনন্দ উল্লাস করে সে মানুষ নয় সে জানোয়ার মানুষ কোন দিন এগুলি করতে পারে না মানুষের কাজ এগুলি নয় আল্লাহ আকবর সোহান আল্লাহ আদম আসাল্লামের ছেলে এক ছেলে আর এক ছেলেকে মারল মারার পরে পাক কুকুরকে পাঠালেন না যে কুকুর যাও যাই এক কুকুর আর কুকুরে মেরে তারপরে গর্ত করে ঢেকে রাখো কুকুরকে পাঠালেন না কাককে পাঠালেন কেন কাককে পাঠালেন কুকুরকে পারতেন কে পাঠাতে পারতেন আরো কোনো প্রাণীকে পাঠাতে পারতেন কাককে পাঠালেন কাক তুই যা ভাইকে মেরে আবার দাফন করে দিয়ায় কারণ কাক কাকের গোস্ত খায় না কাক কাকের গোস্ত খায় না

এই শিক্ষা দেওয়ার জন্য কাককে পাঠানো হলো কাককে পাঠিয়ে দিল ভাইয়ের লাশ দাফন করার নিয়ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আকবর সোবাহান আল্লাহ বিহামদিহি سبحان الله العظيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا ইমান বেড়ে যায় আল্লাহর আয়াত তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায় খুতবা শুনলে ঈমান বেড়ে যায় ওয়াজ শুনলে ঈমান বেড়ে যায় আল্লাহর তেলাওয়াত করলে ইমান বেড়ে যায় মসজিদে বসলে ইমান বেড়ে যায় ভালো কথা শুনলে ইমান বেড়ে যায় শয়তানের শয়তানের দলে দলে গেলে কমে যায় ওই জন্য যেতে মানা করা হয়েছে শয়তানের দলে যেতে মানা করা হয়েছে রাসুল্লাহ উল্লাহ সাল্লামের সাহাবি রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন আর বলছেন আমি মুনাফেক হয়ে গেছি কিভাবে মুনাফেক হয়েছ বলছি যে আল্লাহ নবী সাল্লামের দরবারে থাকলে আমার ইমান তাজা থাকে রাস্তায় বের হলে ইমান কমে যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইমান যদি রাস্তায় বের হলে আর মসজিদে সমান থাকতো তাহলে তোমাদের বাড়িতে বাড়িতে ফেরেস্তা নাজির হয়ে সালাম দিত মুরজিয়াদের ইমান বাড়েও না মুরজিয়াদের ইমান কমেও না আহলে সুন্নাত জামাতের ইমান বাড়ে আর কমে ওয়ালা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আর আল্লাহর উপরে তাদের রবের উপরে তারা তাওয়াক্কুল করে রব ছাড়া তাদের আর কেউ নাই আল্লাহ পাক আমাদেরকে ঈমানদারের যে খাসলত মুমিনের যে খাসলত হওয়া দরকার সেই খাসলত হাসিল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আকুলু কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم